সপ্তাহে দুইদিন দিন হইল শুক্রবার দিন ইয়াউমুল জুমআ জেনে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমআর মধ্যে জুমআর দিনের গুরুত্ব এত বেশি এজন্য জুমআর দিনের নাম একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল জুমআ সিদ্ধান্ত কত গুরুত্ব আল্লাহ দিয়েছে কাফারে কোরআনটা মুসলমান আমরা গুরুত্ব বুঝি না জুমার দিনের গুরুত্ব আমার আছে না আমরা বুঝবাই না বাঙালি মুসলমান বুঝতে পারে এই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা كلام حكيم رضي الله رب العالمين بل سورة جمعة رضي الله رب العالمين غشنا ذلك يا أيها الذين Allah subhanahu wa ta'ala
প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর তাদের কোনরূপ সন্দেহ পোষণ করে না আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে তার মনে মধ্যে কোনো সন্দেহ থাকে না কোনো সংশয় থাকে না কোনো দ্বিধা থাকে না কোনো ধরনের তার মনের মধ্যে কোনো কনফিউশন রাখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে নেই অকপটে আমার রাসূলের প্রত্যেকটা কথা অকপটে মেনে নেই তার যদি ইচ্ছার বিরুদ্ধে যায় তাও মেনে নেই তার দলের বিরুদ্ধে যায় তাও মেনে নেই তার কর্মের বিরুদ্ধে যায় তাও মেনে নেই তার স্বার্থের বিরুদ্ধে যায় তার মনও মেনে নেই কারণ হইল সে হইল প্রকৃত প্রকৃত অর্থে মমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন ওয়া জাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ এই যে প্রকৃত মুমিন তার গুণাবলী হলো এক নম্বর কি সেটা হলো ওয়া জাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সে আমি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে জিহাদ করে প্রচেষ্টা জিহাদ করে প্রচেষ্টা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে প্রচেষ্টা করে কি দিয়া বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম এক নাম্বার তার সম্পদ দিয়া দুই নাম্বার তার জান দিয়া বুঝা গেছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সম্পদের কথা বললেন মালের কথা কেন কারণ হইল সম্পদের লাগে মানুষ জীবন দিলাই ঠিক না মাঝে মাঝে সম্পদের লাগে কিতা হয় জায়গা জমি লয়ে বাড়ি ঘর লাগে কিতা হয় দুই পাঠিয়ে মাইল লাগে মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কলা অবস্থা তে কি তা সম্পদের লাগে জীবন উৎসর্গ হয়ে যায় তার মানে জীবনের থেকে সম্পদের মায়া বেশি আল্লাহ প্রমাণ করে দিলেন যে মানুষ প্রকৃত মুমিন হতে হলে এক নম্বর কুরবানি তোমাকে দেওয়া লাগবে সম্পদের কুরবানি মালের কুরবানি এই মালের ভালোবাসার কুরবানি তোমাকে দিতে হবে আল্লাহর রাস্তায় যখন বলা হয় দান করো তখন হাত গুটিয়ে রাখে না আমি বাবা তারপরে যা করে কি করে টাকাটা খরচ করে আল্লাহর রাস্তায় চাই না আল্লাহ বলেন এক নম্বর পরীক্ষা প্রকৃত মুমিন হতে হলে এক নম্বর পয়সা খরচ করা লাগবে তোমার সম্পদের মায়া ত্যাগ করিয়া দিনের মায়া আল্লাহ এবং রাসূলের মহব্বতে তোমাকে ব্যয় করা লাগবে সম্পদ এই কারণে এক নম্বর আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সেবিতা করিয়া সম্পদ এর মাধ্যমে এক নম্বর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম এবং তার জানটা আমি আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়ে সুবহানাল্লাহ আমার এই জীবন কার আমার জীবন কে দিয়েছে আল্লাহ দিয়েছে তে জীবনের মালিক সব আল্লাহ আল্লাহ আমার কাছে আমানত আছে এখন আল্লাহ বলছেন এই জানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি পরীক্ষা করবে এই কারণে আমি আল্লাহ রাস্তায় প্রকৃত মুমিন যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে সম্পদ দিয়া এবং নিজের জীবন দিয়া সুবহানাল্লাহ জীবন দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করো প্রকৃত মুমিন হতে পারবা তোমার মায়া এত বেশি জীবনের মায়া আল্লাহর রাস্তায় তুমি কাজ করো না আল্লাহর কথা বলো না আল্লাহর দিনের মধ্যে চলো না আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া হলে তুমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকো রাস্তায় গিয়া প্রতিবাদ করার সাহস হয় না কি জানি গুলি লাগে আমার ফলে যার মধ্যে কি জানি আমি মার খাই কি জানি আমি জেলে যাই এই ভয়ে জানের ভয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলে না এটাই হলো মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন প্রকৃত মুমিন হওয়ার জন্য দুইটা গুণাবলী অর্জন করা লাগবে এক নাম্বার আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে সম্পদ দিয়া দুই নাম্বার আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে নিজের জীবনটা দিয়া
জীবন উৎসর্গ করে দাও, প্রয়োজন হলে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে জীবনটা উৎসর্গ করে দেব, তারপর আল্লাহর দিনে পথ থেকে একচুল পরিমাণ পিছ পাবো না। এটা হচ্ছে ইমাম। আচ্ছা যাই হোক, কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। উম্মতেরা শুনো শুনো, তোমরা তোমাদের জিহবা জিহাদ করো, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় জিহাদ করো। এক নাম্বার মুশরিকদের বিরুদ্ধে যে জিহাদ করবে তোমার মাল দিয়া বিআমওয়ালিকুম, এক নাম্বার তোমার মাল দিয়া মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। দুই নাম্বার হইল ওয়া আনফুসিকুম, দুই নাম্বার তোমার মাল দিয়া তোমার সম্পদ দিয়া আমি আল্লাহর আল্লাহর রাস্তায় জিহাদ করব, মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও। তিন নাম্বার হইল ওয়া আলসিনাতুকুম, তিন নাম্বার জবানের মাধ্যমে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। জবানের মাধ্যমে জবান দিয়া অন্যায় প্রতিবাদ করো, অন্যায় প্রতিবাদ করো। তোমার দিনের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এই কথার প্রতিউত্তরে তার জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো তোমার জবানের মাধ্যমে। জবান দিয়ে কথা বলো, সত্যের কথা বলো, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই জবানের মাধ্যমে যে কাজ হলো রাসূল ইসলামের হাতে শাসন আসবে। প্রকৃত মর্মে আরো সাতটা গুণ আছে, এই সাতটা সফলতা মমিন হইল তারা। সূরা মুমিন এর সাতটা গুণ বর্ণনা করা আছে শুরু থেকে। আমি ব্যাখ্যা না দিয়া শুধুমাত্র এর কথাগুলা শুধু বলে দেয় কি কি সাতটা, ভালো করে খেয়াল করবেন। প্রকৃত মমিনের সফলতা মমিনের সাতটা গুণ আল্লাহ বলেন। এক নাম্বার কদ আফলাহুল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তার কারণ হইল তার মধ্যে কয়েকটা গুণ আছে। এক নাম্বার গুণ আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, এক নাম্বার হইল সে তার নামাজ সম্পর্কে বিনয়ী বিনম্র, নামাজ হেফাজতকারী, খুশু হুজুর সাথে নামাজ আদায়কারী, সেগুলো সবার কাম হবে। দীনতা স্থিরতার সাথে নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া দাঁড়াবোনা করে না, নামাজে দাঁড়াইয়া দাঁড়াবে তা হয় না, এগুলো সকল কাম হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার কোয়ালিটি হইল ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, সকল কাম মুমিনের দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা ফাহেশা কথাবার্তায় ভাই দোকানের মধ্যে বসিয়া আড্ডা দিয়া অনর্থক কথাবার্তা বলা মুমিনের লক্ষণ না। যেটাই সেটাই অনর্থক বেহুদা কথা বলা মুমিনের লক্ষণ না, অযথা কথা বলা মিথ্যা কথা বলা মুমিনের লক্ষণ না। প্রয়োজনে মুমিন কথা বলে না হলে মুমিন চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মুমিন তারা যারা অনর্থক কথা বিন থেকে বিরত থাকে। তিন নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম বিযযাকাতি ফাঈলুন, আর তিন নম্বর গুণ হইল আল্লাহ বলেন সাদার সাদার যাকাতটা আদায় করে দেয়। যাকাত সম্পর্কে শেষ খুব কিছু হুঁশিয়ার, সে সম্পদের মালিক হয়ে গেছে, আবার সম্পদের হিসাব করিয়া তুলিয়া যাকাতটা আদায় করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন চার নম্বর কোয়ালিটি মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কে মুমিনের চার নম্বর গুণ হইল সে তার লজ্জাস্থানের হেফাজত করে, সে পাপ কাজে যায় না, জিনা বিচারে জড়ায় না, হোটেলে আর পার্কে দৌড়ায় না, সে তার যৌবনের হেফাজত করে। এটা চার নম্বর মোমেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর কোয়ালিটি বলেন ইল্লা আলা আজওয়াজিহিম
আমরা সামনে দিয়ে অগ্রসর হই যে প্রকৃত মোমেন্ট সম্পর্কে আলোচনা
এই যে সাতটা বা এই কয়টা গুণ আছে কেন 10টা করে কি আছে এই কেন আলো ছয়াতের মধ্যে এর মধ্যে হযরতে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের দ্বীনের জন্য চারটি হাদিস যথেষ্ট একটা মানুষের তার দ্বীনদারিতার জন্য চারটা হাদিস তার জন্য যথেষ্ট হাদিসগুলো এক নাম্বার সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল কিতাব মানে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল ভাই তুমি নামাজ পড়ো মানুষ দেখা দেখলেন মানুষ নামাজে বলতো নামাজ মাঝে মধ্যে না পড়লে বসে ইলেকশন জমি ভোট দিতে পারে কোন নিয়তে নামাজ পড়ো আমি আল্লাহ জানি সুতরাং নিয়ত পরিষ্কার এখন আমাকে দাও নিয়ত পরিষ্কার খালিস নিয়ত দুই নম্বর হাদিস তিনি বলেন সুন্দর ইসলামের অন্যতম নিদর্শন হল অনন্তক বিষয় সমূহ পরীক্ষা করা কিতাব সুন্দর ইসলাম কিতাব এক অনর্থক বিষয় বাজে কথা বেহুদা কথা পরিহার করা তিন নম্বর কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওই বস্তু ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে মুমিন হতে হবে তুমি নিজের জন্য যা পছন্দ করো আরেকজন মুসলমান ভাইয়ের জন্য ঠিক ওই জিনিসটা তোমাকে পছন্দ করা লাগবে তাহলে তো মুমিন নয় তো মুমিন হতে পারো নাই এরপরে চার নম্বর বলেন হালাল বা স্পষ্ট ও হারাম স্পষ্ট হালাল হারাম কিতা الحلال بين والحرام بين حلال এবং হারাম স্পষ্ট এবং বলা হচ্ছে এই দুইয়ের মধ্যে বহু বস্তু রয়েছে অস্পষ্ট অধিকাংশ মানুষ তা জানে না অথবা যে ব্যক্তি সন্দিগ্ধ বিষয়ে পরিণত হলে হলো সে হারাম হারামে পরিণত হলো যে ব্যক্তি হারাম যেটা এটা আমরা জানি জানি না আমরা জানি হারাম যেটা এটা আমরা জানি কতগুলো কোনো বিষয় আমরা জানি না আমার দেখা গেছে এমন একটা বিষয়ের মধ্যে আমি জ্ঞান মুখোমুখি হয়েছি এমন একটা বিষয় আমি খাইতে গেছি ধরতে গেছি পড়তে গেছি যেটা হালাল কি হারাম এটা আমি এটা জানি না তাহলে সন্দেহ ঠিক না এই সন্দেহ যেটার মধ্যে আছে এই সন্দেহের মধ্যে ঢুকা যাবে না সন্দেহ জিনিসের মধ্যে প্রবেশ করা মানে হারামের মধ্যে প্রবেশ করা যতক্ষণ না তার স্পষ্টতা তোমার ভিতরে প্রমাণিত না হবে ততক্ষণ তুমি যাবে না তুমি সন্দেহের জিনিসের মধ্যে প্রবেশ করতে পারবে না নিশ্চয় আসুন হাজির ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের নিকট দ্বীনের উত্তম বস্তুগুলো চারটা দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি জাগাইও না দুনিয়ার প্রতি বেশি মায়া জন্মাইও না দুনিয়ার প্রতি বেশি মায়া জন্মাইবার কারণ এত মায়া দুনিয়া ছাড়িয়া যাওয়ার ইচ্ছা করে না হইয়া দুনিয়ার এই মায়ার কারণে তুমি দিন থেকে সরে যাই পারে দিন থেকে সরে যাওয়া দিনের কাজ করতে ইচ্ছা করতো না শুধু দুনিয়ার ভালোবাসায় কিন্তু যতই মায়া তুমি যাবো মারা লাগবে তোমাকে যাওয়া লাগবে হঠাৎ করিয়া আল্লাহর রসুল তুমি শান্তি তোমায় উঠিয়া নিয়ে যাইব এই জন্য দুনিয়া দিয়া নিহ দুনিয়ার প্রতি বেশি মায়া রাখবে না মনের মধ্যে রাখো এই দুনিয়ার চাঁদ চিক মায়া মমতা ভালোবাসা খেয়ে তামাশা সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য সব হইল খেলা তামাশা জাগা জি লাগা রেখে নিয়ে ইয়ে দুনিয়া বেশি মায়া মমতা এগুলো যা দেখো মনের মধ্যে রাখবাই আমার গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী সন্তান যা আছে কয়েকদিনের জন্য আমাকে সব ছেড়ে যাওয়া লাগবে এই চিন্তা মনের মধ্যে রাখো
এরপরে তিনি বলেন অনন্তক বিষয় পরিহার করবে অনন্তক বিষয় সম্পূর্ণভাবে পরিহার করো জীবন থেকে চার নম্বর সংকল্পের সাথে কাজ করো সংকল্প নিয়ে প্রতিজ্ঞা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করতে যাও এক তোমার সুন্দর ইসলামের জন্য যথেষ্ট হয়ে যাবে আসুন হাজির আমরা সবাই কিভাবে কম বিষয়ের উপর কথা বলার সময় থাকে না এই যে প্রকৃত মোমেন কারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন প্রকৃত মোমেন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কারা প্রকৃত মোমেন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون الله بولے আমি ঈমান দারে আরে তোমার জেনে শুনে আল্লাহর তা রাসূলের সাথে এবং তোমাদের তোমরা অঙ্গীকার পূর্ণ করো ওয়াদা অঙ্গীকার মানে ওয়াদা ওয়াদা পূর্ণ করো নিশ্চয় তোমরা তোমার অঙ্গীকার ওয়াদা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে সূরা ইসরা 17 নম্বর সূরা 34 নম্বর আয়াত ওয়াদা পূর্ণ করো ওয়াদা করতে পারো না ওয়াদা দিও না সুজা ওয়াদা পূর্ণ করতে পারবা না ওয়াদা দিবা না আর যদি দিলাও তাইলে ওয়াদা পূর্ণ করো না আসুন হাজির এরপরে প্রকৃত মোমেন এই প্রকৃত মোমেনের ছয়টি গুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুন আখুল মুসলিম লা ইয়াসলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ওয়া মান কানা ফি হাজা حاجتي أخيه كان الله في حاجتي ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة প্রকৃত অর্থে মোমেন হবে এই মোমেনের ছয়টা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর আল্লাহ রাসূল বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এরপর আল্লাহ রাসূল বলেন সে তার উপর জুলুম করবে না এক নম্বর কোন মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের উপর জুলুম করবে না জুলুম কয়েকটা ক্যাটাগরিতে জুলুম হয় তার সম্পদ হরণ করা জুলুম তার সম্পদ আত্মসাৎ করা জুলুম তার উপর অন্যায় অপবাদ দেওয়া জুলুম তার গীবত করা জুলুম তার উপর অত্যাচার করা জুলুম তাকে গালি দেওয়া জুলুম তারে ছোট করা জুলুম তার সম্পদ সম্মান হানি করা জুলুম এই রকম করিয়া এই কাজগুলা হইল জুলুম অন্তর্ভুক্ত খবরদার খবরদার আল্লাহ রাসূল বলেন একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না দুই নম্বর তাকে লজ্জিত করতে পারে না তাকে লজ্জা দিতে পারে না তিন নম্বর আর যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্য থাকবে আল্লাহ তার সাহায্য থাকবেন তিন নম্বর হইল প্রকৃত মুমিন হওয়ার জন্য তুমি যদি আরেকজন মুসলমানের সাহায্য দাও আরেকজন মুসলমানের দিকে তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও আল্লাহ রাসূল বলেন তার তোমার সাহায্যের জন্য আমার আল্লাহ সদা প্রস্তুত থাকবে এরপরে চার নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি কোন মুসলিমের কষ্ট দূর করবে আল্লাহ তাকে কিয়ামতের দিন বিপদ সময় থেকে বড় একটি বিপদ থেকে দূর করে দিবে সুবহানাল্লাহ কোন
কোন মুসলমানের যদি একটা বিপদ তুমি দূর করিয়া দাও আল্লাহর রাসূল বলেন যত বিপদ আছে তোমার সমস্ত বিপদের সবচেয়ে বড় বিপদ যেটা ওই বড় বিপদ থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উদ্ধার করে দেন সুবহানাল্লাহ এরপরে পাঁচ নাম্বার যে ব্যক্তি কোন মুসলমানের দোষটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষটি গোপন রাখবে ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের দোষ দেখে দোষ তার দেখা পড়ে তাহলে সাথে সাথে সে যেন ডাকিয়া রাখে কাউকে না বলে এজন্য যদি সে তার দোষটা ডাকিয়া রাখে তাকে লজ্জিত না করে অপমানিত না করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার গুনাহগুলোকে জাহির করিয়া দিয়া তোমাকে বেইজ্জত করবে না এবং দুনিয়ায় তোমার দোষগুলো গোপন রাখা হবে এরপরে অন্য একটা রেওয়াজের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দায় বান্দার সাহায্য রাখবেন কতক্ষণ আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন কতক্ষণ তার বান্দারা তার ভাইয়ের সাহায্য তাকে যতক্ষণ সুবহানাল্লাহ তুমি যতক্ষণ তোমার আরেক ভাইয়ের সাহায্য থাকবা ততক্ষণ তোমার আল্লাহ তোমার সাহায্য থাকবে না এটা খেয়াল রাখবে আসুন যে গুণ অর্জন করলে পরে প্রকৃত মমন হওয়া যায় আল্লাহর রহমত নাজিল হয় এই সম্পর্কে কি বলা হচ্ছে আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদু ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়ুকিমুনা সালাত ওয়া ইয়ুকিমুনা সালাত ওয়া ইয়ুতুনা যাকাত ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা তোমার সাথে আমার যুদ্ধ যুদ্ধ
ये शाहे तुम्हें है तलवार भी है भालो वाशा तुम्हारे आमी भालो वाशी भालो जन्मो भालो कैस करो भालो मता बोलो आमी तुम्हारे जन्मो फिर नाम ले जाऊं आज जो दी खराब पता बोलो खराब कैस करो खराब कैस दिखे आप मान करो ताहले आमी तुम्हारे जन्मो तलवार भाई जाओ तलवार दिया होलो तुम्हारे खराब ते के फिर ये रख सुबह अल्लाह रब्बुल आलमीन কথা বলে পরস্পর পরস্পরের বন্ধু হয়ে যাও পরস্পরের বন্ধু এর কারণ হইলো একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবা একজন আরেকজনকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবা এটা হলো প্রকৃত মুমিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তারপরে হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাত এবং তাদের আরেকটা গুণ হইলো তারা নামাজটা প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ায়ুতুনাজ যাকাত তাদের আরেকটা গুণ হইলো তারা যাকাতটা আদায় করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলহু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আরেকটা গুণ হইলো তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم এসব লোকদের প্রতি অবশ্যই আল্লাহ অনুগ্রহ করবেন তার দয়া আল্লাহ তাজিল করবেন এই যে কাজগুলো যারা করবে এরপর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আসুন হাজির প্রকৃত মুমিন হবে প্রকৃত মুমিন হওয়ার জন্য সৎ কাজের আদেশ দাও সৎ কাজের নিষেধ করা এটা হলো বাধ্যতামূলক ঈমান এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা মুমিনের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং সুন্নাহর আলোকে সফলতা মুমিন প্রকৃত মুমিনের আরেকটা কয়েকটা ক্যাটাগরি তুলে ধরা হলো এর মধ্যে এক নাম্বার হলো যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস পোষণ করে মালাকুল বুঝেন প্রকৃত মুমিন কারা প্রকৃত মুমিন হওয়ার জন্য তোমার কাছে যে গুণগুলো দেখা লাগবে এক নাম্বার আল্লাহ ও রাসূলের প্রতি দ্বিধাহীন চিত্তে দ্বিধা মানে কি তা সন্দেহ সংশয় ইত্যাদি এগুলো মনের মধ্যে না রাখলে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস পোষণ করবে আল্লাহ রাসূলের উপর আল্লাহর উপর ঈমান মানে আল্লাহর সব বিধানের উপর ঈমান রাসূলের উপর ঈমান মানে রাসূলের প্রত্যেকটা কাজ কর্ম ওয়াদা প্রত্যেকটার প্রতি বিশ্বাস এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যারা তাদের জান ও মাল দিয়ে সর্বদা আল্লাহর প্রতি জিহাদ করেন দুই নাম্বার প্রকৃত মুমিনের কাজ হলো জান এবং মাল দিয়ে সর্বদা কিতা করে আল্লাহর মধ্যে জিহাদ করে তে সব সময় জিহাদ করা যায় না কথা হই না যায় 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 জিহাদ মানে যুদ্ধ না জিহাদ মানে মারামারি না জিহাদ মানে তলোয়ার দিয়ে যুদ্ধ না এই হলো ভুল ধারণা জিহাদ মানে প্রচেষ্টা প্রচেষ্টা বুঝেন সব সময় জিহাদ মানে আল্লাহর দিনকে সফলতায় পৌঁছাবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর দিনের ব্যাপকতার জন্য আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করার জন্য ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করার জন্য ভালো জিনিস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর দিনের মধ্যে কাজ করা নিজে প্রচেষ্টা করা কাজ দিয়া কথা দিয়া টাকা পয়সা দান করিয়া দেখা পয়সা সাহায্য করিয়া এটা হইলো সর্বাত্মক জিহাদ জিহাদ মানে কি যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা করা হয় ওই চেষ্টার নাম জিহাদ আর ওই জিহাদ শব্দটা নেওয়া হয়েছে আমাদের দেশে তথাকথিত নাস্তিকরা সন্ত্রাসবাদের অর্থে রূপ দিছে জিহাদ শব্দটা আসুন এখন জিহাদ মানে কিনা বুঝলাম আল্লাহর দিন এর পথে টাকা পয়সা দিয়া নিজের শ্রম দিয়া বুদ্ধি দিয়া প্রচেষ্টা করা তিন নাম্বার সালাত গভীরভাবে মনোযোগী হওয়া নামাজের মধ্যে গভীরভাবে মনোযোগী হওয়া নামাজটা পড়া গভীর মনোযোগের সাথে নামাজের মধ্যে খেয়াল খুশি মতো নামাজটা পড়া এরপরে চার নাম্বার হইল অনর্থক কথাবার্তা থেকে সম্পূর্ণ বিরত রাখা
অনর্থক কথাবার্তা হোক দোকানে বলিয়া সাহ ইয়াহিয়া অমুক বাড়ি তমুক বাড়ি অমুক ঘর তমুক বুড়ি যা আছে সকল তার একখানা বলিয়া দেখব আরো পাওয়া এই গিবর পরনিন্দা অনর্থক বাজে কথা ইত্যাদি পরিহার করে নিতে হবে প্রকৃত মোমেনের গুণ। এরপরে পাঁচ নম্বর হইল নিয়মিত জাকাত দেওয়া, জাকাতটা সব মালের চাহিদা অন্তর্ভুক্ত হওয়ার পরে জাকাতটা আদায় করে দেওয়া। আপনার সব আমল ঠিক আছে, সব আমল ঠিক আছে, তাসবিহ তালি নামাজ কাজ জিকির আজকাল কি আসেই আমার, কিন্তু আল্লাহ দিনের রাস্তায় খরচ করে না, সম্পদের জাকাত দেয় না, টাকা খরচ করতে নেই। এরপরে ছয় নম্বর হইল নিজের যৌবনের হেফাজত করা সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বলেছেন, বলদা যদি তুমি নিজের যৌবনের ইজ্জত আপন হেফাজত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের ছায়া সুসংবাদ দিয়েছেন। আরশে আজিমের ছায়া সুসংবাদ, তুমি যৌবন বয়সে তোমার চরিত্রকে হেফাজত করছিলাই, ও করার কারণে আল্লাহ বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার সময়টা কাটিয়ে দেয়, আর যে যুবকটা কাপ্পার সাথে জড়ায় না পাপ থেকে বিরত থাকে যৌবনের হেফাজত করে, আমি আল্লাহ মানুষের ছায়া তুমি তাকে ছায়া দিব। যখন সব মানুষ তামার সোহানের মধ্যে দাঁড়িয়ে থাকো, মাথার উপরে সূর্য থাকো, এত নিকটে সূর্য যে হাত উপরের দিকে উঠে গেলে আসমান লাগে, তখন আমি আমার শীতল ছায়া মধ্যে রাখছি বলে দিলাম যৌবনের হেফাজত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আসতে অন্য মুসলিমের প্রতি জুলুম না করা, লজ্জিত না করা, অন্য মুসলিমের সাহায্য করা ইত্যাদি অনেক কাজ আছে আরো প্রকৃত মোমেন হওয়ার জন্য। আসুন হাজির প্রকৃত মোমেন ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত মোমেন হওয়ার জন্য মনের মধ্যে এই বিশ্বাস জন্ম নেওয়া কি আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ততক্ষণ তুমি ইমানদার হতেই পারবে না, ইমানদার হতেই পারবে না যতক্ষণ না তোমাদের মতবিরোধ দিক মতবিরোধ ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি বিচার ফয়সলা দেয় হিসাবে আমার রাসূল কি বলে দিয়েছেন, রাসূলকে ফয়সলাকারী হিসাবে মেনে নেওয়া, তার মানে কি রাসূলের আনীত বিধানকে আমার সমস্যার সমাধান হিসাবে মেনে নেওয়া। প্রকৃত মুমিন হওয়ার জন্য আরো কিছু গুণ আছে কুরআন এবং সুন্নাহর মধ্যে, এই গুণগুলা আপনার জানা এবং কোন গুণ অনুযায়ী জীবনটা চালানো। এখন কথা হইল আমার মধ্যে ইমান আছে না নাই আমি এটাও জানি না, আমি ইমান প্রকৃত ইমানদার হইব কিনা, ইমান আছে না নাই পরীক্ষা হবে, পরীক্ষা হবে সেটা পরীক্ষা করব, পরীক্ষা করার সিস্টেম হইল সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন ইমান পরীক্ষা হলো ইমাম মাফা জোর মাপা তার ভূমিকা যেমন আছে তার ভূমিকার দিয়া যেমন জোর মাপা হয়, আমি একটা থার্মোমিটার দিলাম ও থার্মোমিটার দিয়ে আবার তুমি ইমান মাপো ইমান পরিমাপ করো কি তা ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, এক নাম্বার ভালো কাজ করছো, নামাজ করছো, রোজা রাখছো, তাসবিহ করছো, দান করছো, আরেকজনকে ভালো কথা বলছো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখছো,
ইমান খাস করার পরে তখন যদি দেহ তোমার মনের মধ্যে আনন্দ লাগে না কি তা লাগে আনন্দ মনের মধ্যে আনন্দ লাগে না আর ওয়াসাআত কা সাইয়াত কা আহারে বলে ও বাজাঙ্গাই হই একটা গুণা হই গেছে একটা মিথ্যা কথা বলা হই গেছে ও সাথে আজকে কিবত বলে ফেলছি কিবত করে ফেলছি নিশ্চিন্ত জিনিস দেখি লইছি এই রকম খুব গুণা হই গেছে গুণা হওয়ার সাথে সাথে মনের মধ্যে অনুষ্ঠানা অনুতপ্ত কষ্ট মনের মধ্যে লাগি গেছে অশান্তি লাগি গেছে মনের মধ্যে কষ্ট ইশকি হলো আমি আহারে কি বললাম যে আমি আল্লাহ আল্লাহ তো বাসলাম এই যে অনুষ্ঠানা উত্তাপ শুরু অনুতপ্ত হওয়া শুরু হয়েছে যদি এই দুই খাস হয় তোমার মধ্যে তুই তোমার মনে আর দুইটা যদি খাস হয় না ভালো খাস করলে আনন্দ লাগে না কিচ্ছু বুঝে না খারাপ খাস করলে মজা লাগে বরং কিচ্ছু মনে হয় না যে গুণা করছে এটা কে বাপি না তাই কি তার মমিন না ইমান হয় না এই দুইটা জিনিস কি আর এর পরে আর একটা জিনিস বলে দেব যেহেতু আমরা প্রকৃত মমিন হতে চাই তখন আর একটা জিনিস বলে দিই ইমান আছে না নাই পরীক্ষা হবে এই জিনিসগুলো জানো তাই না তুমি মান পাস না যদি আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় তখন আপনার ইমান আছে না যদি ইমান থাকে তাহলে এক নাম্বার আপনার বামস্তনের দুইগুণ নিচে একটা বুঝতে টুকরা আছে বাস্তবে দুই একর নিচে বুঝতে টুকরা আছে যার নাম হইল কল এই কলটা কাঁপিয়ে উঠবে কলটা কাঁপিয়ে উঠবে কেঁপে উঠে যদি এই কলমটা কেঁপে না উঠে নাম্বার তার মনের মধ্যে আনন্দ লাগবে কোরআন তেলাওয়াত শুনছে কোরআনের আলোচনা শুনতেছে মনের মধ্যে আনন্দ লাগবে তিন নাম্বার কলম কাঁপিয়ে উঠে না মনের মধ্যে আনন্দও লাগে না তার গায়ের রূপ খারাপ হয়ে গেছে গায়ের রূপটা খারাপ হয়ে গেছে তাইলে এক নাম্বার কলম কে হয়েছে ভালো কোয়ালিটির মোবাইল দুই নাম্বার আনন্দ লাগছে সব ভালো কোয়ালিটির মোবাইল তিন নাম্বার গায়ের রূপ খারাপ হয়েছে সব মোবাইল এই তিনটা গুণ যদি থাকে কোনো একটা থাকে তাহলে তুমি মোবাইল তোমার কলম কাঁপিয়ে উঠে না মনের মধ্যে আনন্দ লাগে না গায়ের রূপও খারাপ হয়েছে না এই তিনটার মধ্যে কিচ্ছুই নাই তোমার ইমান রেজাল আছে এগুলা তাফসীরের মধ্যে আসছে মুমিন পরিচয় মুমিন যাচাই করা লাগে এই কারণে আপনি আমি ইমান আনছি মাত্র ইমান আনছি কেমনে আপনি বলছেন ইমান হারগেজে করিয়া ইমান আনছি হ্যাঁ হারগেজে বলছি না ফরসি না আমি বক্তব্য গিয়া বাবা বাড়াইছেন বক্তব্য করিয়া করিয়াছি আমরা ইমান আনছি না কি দাম আমরা ইমানের সিলসিলা ধরে আছি সিলসিলা ধর বাপ তো ইমানদার মুসলমান মা ও মুসলমান ও তারা মুসলমান ধরে জন্ম নিয়ে মুসলমান হইয়া সিলসিলা ধরে আছি আর ও ফতে তারা আবার চালাই গেছে ও ফতে আছে কিন্তু ইসলাম কবুল করা ইমান কবুল করা যে ভুলটা সেটা আপনি এখন বোঝা সাহায্য উপভোগ করতে পারছেন এলাকিয়া নিজের ইমানদার প্রকৃত ইমানদার হওয়ার জন্য নিজের ইমানদারে যাচাই করা যে আসলে আমি ইমান আছি আমার মিথ্যা আছে ইমান কিতাব বুঝলাম ও দুইটা হাদিসের কথা আর এই তিনটা এই পাঁচটা মনে রাখবা তাই বিভিন্ন সময় যাচাই করবা নিজের ইমান আছে যদি না থাকে সাথে সাথে সংশোধন করার চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার সঙ্গে তৌফিক দান করুন আমরা যাতে প্রকৃত ইমানদার মুমিন হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه